guys, I'm Monami. Welcome back to my channel or welcome to my channel if you are new here. আর এইদিকের যে পার্টটা আছে এইদিকেরটাকে আমি ক্লিন করেছি, এইখানটাতে ব্যাগগুলোকে সমস্ত যা যা আমার এখানে কয়েকটা ব্যাগ আছে, আরও সমস্ত ব্যাগ যেগুলো ডেলি ইউজ হয় ওই ব্যাগগুলো আমি মোটামুটি এই সাইডে রাখতে চাই, তাহলে নিয়ে গেলাম আর নিতে বেশ সুবিধা হবে। আর এই পার্টটা তো লেকশুর, এখানটা ভালো করে গোছানো থাকে। লাস্টের যে পার্টটা ওই পার্টটাতে আমি দেখি যত সব আমাদের বেডশিট বাগেরা সেগুলো সব আমি রাখবো, সেই হচ্ছে প্ল্যান। আর এই যে ওপরে তোমরা দেখছো না, এখানে এখানে কিছু আমি হ্যাঙ্গার অর্ডার দিয়েছি আজকে, সো যখন করি তখন আজকেই, সো এতদিন দেওয়ার কথা মনে হয়নি, তো আজকে অর্ডার দিয়েছি। তো এই হ্যাঙ্গারগুলো এলে এখানে আমাদের জ্যাকেটস বাগেরে যেগুলো থাকে ওয়েস্টার্ন ওয়ের সঙ্গে ক্যারি করার জন্য সেগুলো এখানে টাঙাবো। এই হচ্ছে আমার অবস্থা। আর আমাদের যে মাস্টার বেডরুমটা ওখানে লেকশু ঘুমোচ্ছে, তার জন্য ওখানটা এখন আমি দেখাচ্ছি না, ওখানে উঠে যাবে, উইটার ওয়ার্ডরোবটা খুললে তো হুড়মুড়িয়ে পড়বে। তো এইগুলোকে এখন তো আমি রাখবো আর সব কিছু ঠিকঠাক করে রাখবো, তার জন্য পুরো হাঁপিয়ে যাবো। আর তোমাদের সঙ্গে কথাও বলবো, তো আমি ফ্যান অন করতে পারবো না, আমি প্রথমে আগে এসিটা অন করি, কারণ এই রুমের এসিটা অন ছিল না, লেকশু রুমের এসি অন আছে। ও আর বাইরের বাইরেটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, মারাত্মক লাগছে, ব্লু কালারের পুরো বাইরেটা লাগছে দেখো। হয়ে গেছে, এটা একটু কুল হোক 5 মিনিট, যতক্ষণ আমি এক গ্লাস জল খেয়ে আসি। এই দেখো তোমাদের সামনে কথা বলার জন্য কে চলে এসেছে, এই জামাগুলো সব খারাপ করবি না লেকশু, চলে এসেছে। কি হচ্ছে আমার তো সবকিছু পেরিয়ে যাচ্ছে চোখের ডালে, আমি তো কিছু বুঝতে পারছি না, ঠিক চলে আসছে না, এখানেও এখন ঘুমোবে আর আমি এখন কাজ চলো শুরু করি। দেখি কি করেছিস, হ্যাঁ। আর এই যে এই পার্টটা দেখো নিচের লেকশু সরা দেখতে দে রে, নিচের যে পার্টটা দেখছো এই পার্ট গুলো এথনি করে রেখেছি, আর লাস্টেরটা এক্সট্রা কিছু আছে। আর ও সাইডে এই সাইডে আর এই সাইডেতে তো করছিলাম, ছাড় লেকশু বন্ধ করতে দে, দেখো কত বদমাশ।
ও আচ্ছা আচ্ছা, আরেকটা পার্ট তো তোমাকে দেখানো হয়নি। এটার মধ্যে যেটা ভালো একটা পার্ট আছে সেটা হচ্ছে এই পার্টটা, যেটাতে আমরা সমস্ত ক্রপ টপ এগুলো রেখেছি, তো এগুলো নিতে খুব সুবিধা হয়, বেশ গোছানো থাকে। তো এতটাই পুরো গোছালাম। আর এই যে এই পার্টটা দেখছো না, এখানে এই পার্টটাতে মেনলি এখানের এই পার্টটাতে তো আমি ব্যাগ বাগেরা এই সমস্ত কিছু রাখছি। আর এটা তো লেক্সুর, এটা তো শুধু লেক্সুরই জিনিস আছে, বাইরে আমাদের ড্রায়ারটা আছে, তো এটা আছে। আর লাস্টে যেটা আছে, লাস্টেরটা দেখো, একদম লেক্সু ছড়া লাস্টেরটাতে শুধু আমাদের সমস্ত বেডশিট ওগুলো রেখেছি। লেক্সু যদি থাকে যে কি হচ্ছে ওর, মানে ইন্টারেস্ট হচ্ছে দেখতে বেশি। এখানে আমি সমস্ত ব্যাগস গুলো রাখলাম, যেগুলো তোমাদেরকে তো বললাম যে ওর ডেলি কাজ, সেখানে কিন্তু ওর ল্যাপটপের ব্যাগটা আছে, যেটা ওর ওয়ার্ড্রপটা ক্লিন হলে ওখানে কোনো একটা পোর্শনে চলে যাবে, ওটাতে প্রচুর জায়গা থাকে। মেয়েদের ওয়ার্ড্রপ বুঝতেই পারছো একটার পর একটা লাগে। তোমার ওয়ার্ড্রপটা ভাবছি আমি আজকে গোছের জন্য ভাবছিলাম যে এই তো পুজো যাওয়া আমার মোটামুটি হচ্ছে, এখনো এলে সব কিছু ভরে যাবে, তাহলে তোমার ওয়ার্ড্রপের কোন পার্টটা আমি আর দেবো। আমার ভাবছিলাম তখন বলবি, আমার ওই ওয়ার্ড্রপটা ভরে গেছে, এটাও ভরে যাবে। আমি ভাবছি তোমার একটা ছোট মতন দাম থেকে ঠিক চেয়ে নেবো। তো এই হলো আমার ব্যাগ সব চলে এলো। তাও যে বললি চেয়ে নেবো সেটাই ভালো। ক্লোজ লেক্সু, কাম কাম লেক্সু, আসবে না ঘরে ঠান্ডা পেয়েছে না। তো যাই হোক, গোছা গুছি তো সমস্ত কিছু করা হলো, এবার যেটা করবো সেটা হচ্ছে চায়ের টাইম হবে। আর এই ওয়ার্ড্রপটার কথা তোমাদেরকে বলছিলাম। হ্যালো হ্যালো, তো এখন আবার আমরা একটু চা খেতে বেরোলাম। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন চায়ের ঠেলা। চাটা ভালো না আজকে? ভালো মানে প্রত্যেকদিন ভালো মানে। হ্যালো গাইস, এখানে কুইক প্ল্যানে চেঞ্জ করেছি আমরা, চা খেয়ে গেছিলাম সবজি মার্কেট, ওখান থেকে সবজি টবজি নিয়ে নিয়েছি, দেন এখন এসেছি হচ্ছে কেএফসিতে খাবার নেওয়ার জন্য। চলো বার্গার লাভ এনি টাইম, এন্ড থ্যাংকস টু কেএফসি এত বাড়ির সামনে হয়ে যাওয়ার জন্য। আসতে পারছি, এত বেশি অর্ডার দিতে হতো। বাপরে বাবু, রাগটা দেখো সমস্তটা টাওয়ালের উপরে গেছে। কিরে কিরে লেখছো, আরেকবার যাবি স্নান করবি আরেকবার? ওরে বাপরে, আজকে থার্সডে আর লেক্সুকে এই জাস্ট এই মাত্র স্নান করালাম। স্নান করে ওঠার পর মানে লেক্সু এত বেশি এক্সাইটেড হয়ে যায়, তোমরা তো সেটা দেখলেই, মানে ওর এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারে না, একটুখানি শান্ত হলে ওর খিদেও পেয়ে যায়। তো এই যে লেক্সুকে এখানে চিকেন সব কিছু দিলাম, একটু গরম আছে তো এটা একটু ঠান্ডা করতে দেবো, চিকেনের গন্ধ পেয়ে গেছে। তো এই লেক্সুর চিকেন একটু আমি ঠান্ডা হতে দেবো, গরম আছে ঠান্ডা হতে দাও তারপর খাবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ তুমি বরং যে বাইরে ঘোরো একটু। আজকে লাঞ্চে আমাদের আন্ডা গরম, আন্ডা ফ্রাই। আজকে লাঞ্চটা শুনলে তো মন খারাপ হয়ে যাবে, বাট কিছু করার নেই। আজকে লাঞ্চে না আমরা কাকে
মানে এভরিডে চিকেনই আমরা খাই তো আর মাছ ছিল না তো ভাবলাম কি করব তো ওই জন্য ডিম ভাজা ডিমের অমলেট আমার এমনিতে আমি ছোট যখন ছিলাম তখন আমার ডিমের অমলেটই বেশি ভালো লাগতো ও বাবা তুমি খুশি আমি খুশি আমি তো ভাবলাম তুমি চিল্লাবে আজকে আজকে তোমাকে দেখাই নি লাঞ্চটা আর বাদে আজকে লাঞ্চ করে তারপর স্নানটা করব কারণ আজকে লেক্সুকে স্নান করিয়ে ওর সাথে ওই সব করতে পুরো হাঁপিয়ে যায় আজকে ভেবেছিলাম যে লাঞ্চ ফাঞ্চ করে তারপর স্নান করার পর খিদে পেয়ে গেছে পরোটার সঙ্গে আলুরদম ছিল সেটা একটুখানি আছে আর হচ্ছে ডাল আর ডিম ভাজা আর কি চাই আমার দুটো ডিম ভাজা কিন্তু তোমার দুটোই কি তোমার তিনটে ভাজেছি আজকে তিনটে করেছিস হ্যাঁ ফেশিয়াল করাতে আর তারপর আরেকটা কাজও করব ওই জন্য বেরিয়েছি গড়িয়াহাটে একবার যাব বাট সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে এখন বলছি না দুটো কাজে আজকে বেরিয়েছি তো দেখা যাক ফেশিয়াল করার সময় যদি আমি ভিডিও বানাতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি চলে এসেছি আর এখন এবার আমার ফেশিয়াল শুরু হবে আর এই যে দেখো আমি সিটে বসে গেছি যখন ফেশিয়াল হয় না তখন ভীষণ মজা লাগে মানে যখন করবে তখন মানে আমি ঘুমিয়ে যাবো আমি জানি না আমি কত ভিডিও বানাতে পারবো বাট ট্রাই করবো তোমাদেরকে দেখানোর আর যে আমার করবে সে এক্ষুনি আসছে তো আমি ওর জন্যই বেসিক্যালি ওয়েট করছি অলরেডি গাইস তো নাও ফান পার্ট এবার প্রথমে আমাকে মুখটা ভালো করে ক্লিন করেছে ক্লিন করাটা যেটা অবভিয়াস একটা পার্ট হচ্ছে ক্লিন করে দেখো কতটা স্কিনটা ক্লিয়ার লাগছে আর তারপর এটা একটা প্রসেস ওরা করে যেটাতে ফেসের উপরে যত ডেড সেল থাকে সেগুলোকে রিমুভ করার জন্য তো আমার তো ইনস্ট্যান্ট খুবই ভালো আমি রেজাল্ট পেয়েছিলাম আর আমি এতটাই ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি এতটা তাড়াতাড়ি হয়নি এরপর দেখো ক্রিম লাগিয়ে মুখে মাসাজ করছিলো আর মাসাজ করতে করতে আমি ঘুমিয়ে যাচ্ছিলাম আমার ফোন পড়ে যাচ্ছে আর তারপর ওরা আরও ক্রিম ক্রিম লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করেছে বাট সেটার আমি তো ভিডিও করতেই পারিনি সো এটাই আমার ফেশিয়াল হয়ে গেছে স্কিনটা দেখো প্রচুর প্রচুর গ্লো করছে ঘুমিয়ে গেছিলাম মাঝখানে মানে যখন করছিল মাসাজটা আমি ভিডিওই করতে পারিনি মাসাজের একটু লেক্সু এক্সাইটেড বাড়ি ফিরে গেছি এক্সাইটেড আমি না গেছিলাম হচ্ছে সাউথ সাইডে তো ওখান থেকে আস্তে আস্তে অনেকটাই টাইম লাগে আর একটু তার জন্য আর একটু বেশি এক্সস্টেড লাগছে আর দেখো স্কিনটা অনেকটাই গ্লো করেছে বাট এটা ডে বাই ডে একটু বেশি ইনক্রিজ হবে সো দ্যাটস অল তো চলো উইথ দিস নোট আজকে ভিডিওটা এখানে শেষ করছি জানাবে কিরকম লাগলো আর ভালো লাগলে তোমরা তো জানোই কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও আজকের মতো টাটা এন্ড বাই